নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা, সবার আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে, আর আজকে ঈশানের ফিজিওথেরাপিও নেই। সকালে ডাক্তার ফোন করে বললেন যে আজকে থেরাপি হবে না, আর কয়েকদিন ধরেই ভাবছি ঈশানের চুলগুলো কাটাতে হবে, অনেক লম্বা হয়ে গেছে। তো আজকে যেহেতু থেরাপি নেই, তো চলুন চুলগুলো কাটিয়ে আনি। ঈশানের চুল কাটানো মানে কত যে নড়বে তার ঠিক নেই, তো আমার খুব ভয় লাগে। যতবার চুল কাটাতে যাই আমার শাশুড়িমা সঙ্গে যান, উনি খুব ভালো করে ধরেন, তো চুলগুলো ঠিকভাবে কাটা হয়। আর আপনাদের মধ্যে অনেকেই বলেন যে মাঝে মাঝে ঈশানকে ব্লগে দেখাতে, তাই ভাবলাম চুল কাটানোর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, ঈশানকেও দেখা হবে, আর চুল কাটানোর সময় ঈশান কী করে সেটাও আপনারা দেখতে পাবেন। নাপিত যেদিকে ঘুরবে ও সেদিকে তাকাবে, এই সেলুনের এই দাদাটাই ঈশানের চুল কাটতে পারে। বেশ তাকে তাকে কেটে দেয়, সময় একটু বেশি লাগে কিন্তু বেশ ভালো করে কেটে দেয়। আর চুল কাটানোর আগে ঈশানের বাবা ফোন করে বলে দিয়েছে একদম যাতে ন্যাড়া না করে দিতে। আজকের ব্লগে আপনাদের দেখাবো কেরালায় কাজের স্কোপ কী কী আছে, তো আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে জানতে পারবেন। এই যে দাদাটিকে দেখছেন যে ঈশানের চুল কাটছে, এই দাদাটি কিন্তু এই রাজ্যের নয়, মানে মালায়ালি নয়। এই দাদাটি অন্য রাজ্য থেকে এখানে এসেছে আর এখানে সেলুনে কাজ করে। কেরালায় প্রচুর কাজের সুযোগ আছে, এখানে অনেক রাজ্যের ছেলে মেয়েরা আসে কাজের সন্ধানে। তো এই ভাইয়ের মুখ থেকে শুনে নেবো যে কেরালাতে কাজের স্কোপ কি, কোথায় কোথায় কাজ করতে পারে। আর আপনারা তো সকলেই জানেন যে এখানে বিভিন্ন স্টেটের ছেলে মেয়েরা এখানে কাজ করতে আসে। তো আমার নাম হচ্ছে এস কে ইয়াকুব, আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর। আমি বিগত এখানে প্রায় 4 বছর ধরে রয়েছি কেরালায়। তো আমার এখানে জানতে অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভাইরা বা হয়তো দার্জিলিং থেকে প্লাস শিলিগুড়ি বা বর্ধমান এরিয়া অনেক ছেলে রয়েছে বা আমাদের সঙ্গে কাজ করেছে বিভিন্ন জায়গায় কেরালায় রয়েছে, কিন্তু কেরালার ওয়ার্ক এবং ভালো, এখানে পয়সাও খুব ভালো, কেননা বেতনটাও খুব ভালো। কেননা আজ আমরা নিজের গাঁও ছেড়ে এসেছি এই কারণে, কেননা আমাদের ওখানে এত পয়সা নাই, তাই জন্য আমরা পরিবার ছেড়ে এখানে এসেছি। যথেষ্ট ভালো, এরকম কেরালার লোকেরা খুবই সম্মান করে, এবং আমরা এতদিন ধরে কাজ করছি কিন্তু কোনোদিন পয়সার ব্যাপারে বা এই সমস্ত কোনো ইস্যু আসেনি। তো আমরা খুবই ভালোভাবে রয়েছি, বেশ আপনারা আমাদের জন্য কামনা করো যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি, এবং আমরা এখান থেকে যা টাকা আমরা ইনকাম করব আমাদের পরিবার যেন সুখে এবং খুব ভালোভাবে থাকতে পারি, ব্যাস এটাই আমাদের টার্গেট। হ্যাঁ, আমি একটা জানতে চাচ্ছি যে এখানে কাজ মানে কোথায় কোথায়, মানে স্কোপটা দোকান ছাড়া আর কি কি মানে স্কোপ আছে কাজ করার? কাজ করা বলতে বিভিন্ন রকম কাজ, যেমন প্রত্যেকটা লোকের, যেমন বাড়ি থেকে নিয়ে তোমার কোনো সাফ সাফাই থেকে নিয়ে, তারপরে হচ্ছে কোনো হাউস কিপিং থেকে নিয়ে, তারপরে হোটেল লাইন থেকে প্লাস আপনার বেকারি লাইন থেকে কোনো চিজ বানাবার, কেক থেকে আপনার বিস্কিট বা হয়তো যত সমস্ত চিজ টিস বিভিন্ন রকম কাজ রয়েছে এখানে, কোনো আর অসুবিধা নেই। আরেকটা কথা, এই কেরালাতে যদি কেউ নতুন ছেলে মানে আসতে চায় আর কি কাজ করার জন্য, তো সে কিভাবে আসবে, ডাইরেক্ট চলে আসবে? প্রথমে দেখুন, আপনি সেখানে পার হচ্ছে আসতে চাচ্ছেন, সেখানে আপনি ভালোভাবে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আর আপনি তো এমনি ডাইরেক্ট এসে গেলে হয়তো আপনাকে কোনো রুম পাবে না, তারপরে আপনার স্টেশনে থাকতে হবে, এই সমস্ত প্রবলেম হতে পারে। তো আপনি যদি কোনো কিছু কাজ করতে চান তাহলে কি করেন, আপনি তাহলে আপনি কারোর খোঁজে আসুন বাড়িতে, কোনো আপনি যে মালিকের কাছে কাজ করতে চান তাদের কাছে তুমি আপনি যোগাযোগ করুন। তো আমার আমার যারা ফলোয়ার আছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে কেরালাতে দিদি আমাকে একটা কার্যকর করে দাও, কার্যকর করে দাও। তো আমি তো সেই রকম ভাবে, তো আমি তো একটু ব্লগ বানাই, বাড়িতেই থাকি, তো সেই রকম ভাবে তো আমি দোকান বা আরো সব চিনি না। তো আমি বলেছি চেষ্টা করবো তোমাদেরকে যতটা হেল্প করার, তো আমি এই জন্য আমি সবার সাথে দেখা করছি, মানে আপনারা যারা কাজ করছেন আর কি বিভিন্ন জায়গাতে দেখা করছি, যাতে মানে স্কোপ হয় আর কি ওদেরও কাজ করার। তো সেই রকম কি কোনো সুযোগ আছে, মানে সুযোগ বলতে দেখুন, এখানে আসলে আপনি পাবেন, আপনাকে হয়তো জব থেকে অন্যদিকে আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের অনেক বিভিন্ন এখানে ছেলেরা রয়েছে, তাদের সঙ্গে আপনি যদি কন্ট্যাক্ট করেন, ভাই আমাকে কাজ চাই, তাহলে সে হয়তো আপনাকে কাজ দিয়ে দিতে পারে, ঠিক আছে? আমার জানতে যেটা আপনি কাউকে না জানিয়ে আপনার আশাপাশ হবে না, কেননা আপনি কোনো সোর্সের মাধ্যমে আসবেন বা হয়তো কোনো কারখানার মাধ্যমে আসবে, তাহলে আপনি খুব সুবিধাও পাবেন, তাহলে আপনি তার চিনি দেখিয়ে আপনি পেয়ে যাবেন।
আর এখানে যখন দেখেন আপনি এখানে এসেছিলেন, তো আপনি কি কারো থ্রুতে এসেছিলেন, মানে হ্যাঁ, আমি এখন যেখানে মানে প্রথমে এসেছিলাম, তো আমার যেখানে মানে আর কি আমরা ফার্স্টে এসেছিলাম, কেননা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যে নম্বর ছিল সেখানে গ্রুপের মাধ্যমে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছে। যেহেতু আমরা যেহেতু একটা মাস্টার রয়েছে, কিন্তু যারা শুরুতে যারা আসতেছে তারা কিছু জানে না, ঠিক আছে, তাদের জন্য অসুবিধা। হ্যাঁ, যারা মাস্টার রয়েছে তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা এসে আমাদের সঙ্গে কাজ করতে পারে। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেমটা? ল্যাঙ্গুয়েজ বলতে এখানে বাঙালি ফার্স্ট ক্লাসে খুব টাফ হয় আমাদের বাংলার জন্য, বাংলা ছেলেদের জন্য, কিন্তু আমি এটাই রিকোয়েস্ট করব যে ইংলিশ জানতে মানে যদি জানা থাকে তাহলে খুবই ভালো হয়। তারপর ধীরে ধীরে শিখে যাবে, তাই তো কাজ ধীরে ধীরে করতে করতে। ও 4 মাস 5 মাস বা হয়তো 1 বছরের পরে সে কি করবে, ল্যাঙ্গুয়েজ অটোমেটিকলি সে বুঝতে পারে, অটোমেটিক মানে অল্প পরিমাণে সে বলতে পারে। আর কতটা সেফ কেরালাতে কাজ করা, কতটা সেফ? হ্যাঁ, সেফটি মিনিমাম আপনার উপরে ডিপেন্ড করে, যেহেতু আপনি যদি না নেশা করেন, যদি আপনি যদি না দান পান করেন, তাহলে 100% সেফটি। কেননা কেরালায় খুব কেরালায় কেননা এই সমস্ত রকম ড্রিঙ্কস বা এই সমস্ত বিষয়ে খুব গাইডলাইন রয়েছে, কিন্তু এই ব্যাপারে কেউ গ্যারান্টি নেবে না। যদি হ্যাঁ, আপনি যদি এর মধ্যে থেকে যদি আপনি পুরো পরিষ্কার থাকেন, তাহলে আপনার 100% গ্যারান্টি, আপনার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর যদি আপনি কেরালাতে, আসতে চান তাহলে আপনার টোটাল আইডি প্রুফের সঙ্গে আপনাকে আসতে হবে। আর কেরালাতে কোন সময় বেশি কাজ পাওয়া যায়, মানে কাজের স্কোপটা কোন মাসে বেশি? কোন মাসে বলতে, যেটা হচ্ছে এখানে কেরালার সবচেয়ে বড় হচ্ছে ওনাম টাইম। ওনাম টাইম, ওনাম, এটা ওনাম যেটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে, যেটা ওনাম শুরু হচ্ছে এই মাসে। কাজের খুব চাপ থাকে, কেননা এই মুহূর্তে যেমন আমাদের বাঙালি দুর্গাপুজো বা হয়তো পয়লা বৈশাখ, যেমন এখানে হচ্ছে সে ওনাম, এনারা কি করে ওনামে পুরো বছরের পারচেসিং করে, কেনাকাটা করে, সমস্ত পুরনো জিনিস এলা বার করে দেয়। এবার ঘর থেকে নিয়ে যাবতীয় জিনিস যা থাকে ওনারা কি করে পরিষ্কার থেকে নিয়ে গ্লাস কেনাকাটা থেকে এই টাইমটা কাজ বেশি থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কেরালা হচ্ছে এমন একটা রাজ্য যেখানে সমস্ত রকমের ছেলে মেয়েদের কাজের সুযোগ আছে। যারা শিক্ষিত তাদের জন্য তো আছেই, আর যারা পড়াশোনা জানে না তাদের জন্য অনেক সুযোগ রয়েছে। যারা পড়াশোনা জানে না তাদের জন্য রয়েছে এখানকার বহু কনস্ট্রাকশন কাজ। এখানে কাজের লোকের খুব অভাব, তাই ভিন্ন রাজ্য থেকে বহু লোক এখানে এসে মালিকের বাড়িতেই থাকেন আর সেখানে কাজ করেন, আর তাদেরকে মান্থলি একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয়। এছাড়াও এখানে পাইপলাইনের কাজ আছে, মিস্ত্রির কাজ আছে। এছাড়াও এখানে ছোট বড় নানা রকমের হোটেল রেস্তোরাঁ রয়েছে, আর সেখানে বহু কাজের সুযোগ রয়েছে। আর যারা পড়াশুনো জানেন, শিক্ষিত, তাদের জন্য কি কি কাজের এখানে সুযোগ রয়েছে সেটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। নভেম্বর টু এপ্রিল এখানে কনস্ট্রাকশন কাজের জন্য প্রচুর লোক লাগে, তো যারা কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত তারা নভেম্বর টু এপ্রিল এই মাসে যদি কেরালা আসেন তাহলে প্রচুর কাজ পাবেন। তবে ওই ভাই যে বললেন ডাইরেক্ট চলে আসবেন না, আপনারা আগে যোগাযোগ করবেন। যদি আপনাদের চেনা জানা কেউ এখানে কাজ করে তাদের সাথে আগে যোগাযোগ করবেন, তারপরে কিন্তু আসবেন। ডাইরেক্ট চলে এলে আপনারা কিন্তু এসেই কাজ পাবেন না, আপনাদেরকে হয়তো 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে, তারপরে কাজ পাবেন। তো ওই 10 থেকে 15 দিন আপনারা কোথায় থাকবেন, আপনারা তো এখানকার কিছুই জানেন না। ওই 10 থেকে 15 দিন থাকার জন্য আপনাদের তো একটা জায়গা দরকার, এসেই তো আপনারা ঘর ভাড়া পেয়ে যাবেন না। সেই জন্য আপনারা যদি পরিচিত কারোর সাথে আসেন তাহলে আপনাদের সুবিধা হবে। আর আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে যতটা পারবো এখানকার ইনফরমেশন দেব। চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।